প্রতিবন্ধী মেয়ে গিয়েছিল পুকুরে গোসল করতে, সেখান থেকেই নিখোঁজ। খোঁজাখুঁজির পর লাশ মিলল পাটক্ষেতে। গত 28 জুন দুপুরে ফরিদপুরের ভাঙা পৌর সদরের হোগলাডাঙ্গি সদরটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরপরই ঘটনা তদন্তে মাঠে নামে পুলিশ। ঠিক একদিন পর 29 জুন রাতে ওই গ্রামের টুকু মাতুবরের ছেলে শাহাদাত হোসেনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই কিশোরী গোসল করার সময় সেখানে উপস্থিত হয় শাহাদাত। তখন কিশোরীকে অশ্লীল ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। এ সময় ওই কিশোরী তার পরিবারকে বিষয়টি জানিয়ে দেবে বলার পর তারই পরনের সালোয়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে ফেলে রেখে যায় শাহাদাত। তাকে আমরা যখন এই তার বাবার স্বীকারোক্তি গুলো জানতে পারি, তার ছেলে অপহরণ করছে, তখন আমরা এলাকায় অভিযান করি, তাকে তার বাড়িতে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে হাজির করা হলে ঘটনার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা তাকে সুপরদ করার পরে সে তার স্বীকারোক্তিমূলক বক্তব্য বিজ্ঞ আদালতে প্রদান করে, এবং এই পর্যন্ত আমাদের কাছে এটাই অনেকটা নিশ্চিত যে সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে। সে নিজেই সেখানে মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে তাকে ওই মেয়েটার পরনের কামিজ দিয়েই তাকে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আসামি শাহাদাত নবম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, ফরিদপুর।